চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় বোরালিতে চোট পাওয়া ব্রাজিলের তারকা নেইমারকে দলের সাথে রাখতে চাচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে 4 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে 13 নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে না পারলেও দলের সঙ্গে থাকবেন নেইমার। 4 দিন পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ, নেইমার এই ম্যাচটা খেলতে পারবে কিনা তা নিশ্চিত হতেই তাকে দলে রাখা হবে। তবে ব্রাজিলের এমন পরিকল্পনার সমালোচনা করেছেন নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। পিএসজির কোচ টমাস টুখলে জানান, এই দুটি ম্যাচের জন্য নেইমার ফিট নন। তিনি যেহেতু চোটে পড়েছেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তার ঠিক হবে না। চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় চোট পেয়েছিল নেইমার। ইস্তাম্বুলের বিপক্ষে পুরো ম্যাচে খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের প্রথম 2 ম্যাচে দুরন্ত খেলেছিল নেইমার, পেরুর পক্ষে করেছিল হ্যাটট্রিকও।